করবেন? আচ্ছা, এগুলো কভার ব্যান্ড চালাইছেন না আপনি? অনেক কিছু, এটা তো কার্বোরেটর না? আচ্ছা আচ্ছা, এটা কার্বোরেটর না? না না, এটা ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর, এটা কার্বোরেটর নাই, ইঞ্জিন ইএফআই ইঞ্জিন তো কার্বোরেটর নাই, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর না? এখন তো ডিস্ট্রিবিউটরও নাই এরকম। আগে তো আগে সময় তো দেখেছি এটা ঘুরে ঘুরে স্পিড ওই রেস কমানো বানানো, হ্যাঁ চেক করতো। এখন তো এগুলো ওই যে না, এই যে কয়েল, এই যে আলাদা দিয়ে দিচ্ছে কয়েল, ইমিশন কয়েল না, ইমিশন কয়েল, এটা ডিস্ট্রিবিউটর, এটা স্যার এটা গ্যাসের মিটার না? আর এটা একটা আসলে ইএফআই ইঞ্জিনের, আপনার কি গাড়ি বলে, এটা নোয়া না? নোয়া, নোয়া আসলে অনেক মডেল আছে, এটা অনেক আগের, এটা অনেক আগের মডেল না? অর্থাৎ 2003-04 হতে, 3-04 হতে পারে। এটা থ্রোটল বডি, টোটাল বডি, এই যে এটা এটা একটা গ্যাসের জন্য, গ্যাসের বডি, ব্যাটারিটা অনেক ছোট, 12 ভোল্টই কিন্তু 13 প্লেট না? 13 প্লেট। আর এটা আছে ওয়াশার না, ওয়াশার ফ্লুই, পানি, ওয়াশার ফ্লুই, পানি, ওই এখানে পানি মারে না ওয়াইফারে? না, এটা হলো আপনার রেগুলেটর। ও, এটা রেডিয়েটরের না? এই যে রেডিয়েটর, এটা মনে হয় তাহলে, এই যে তাই না, এটা রেডিয়েটর আছে, রেডিয়েটর আছে না সব? এই যে রেডিয়েটর ক্যাপ, তারপর আর কি আছে, এটা কি পাওয়ার স্টিয়ারিং এর রিজার্ভার না? তেল থাকে এখানে, তেল আছে না, তেলের আবার কটক থাকবে এখানে, ইয়ে আছে, হ্যাঁ মেজার আছে, পাপ আছে, সব কিছু। খুলতে হলে সাবধানে খুলতে হবে, কারণ চলন্ত অবস্থায় কোনো সমস্যা হলে তো বিপদ, বুঝছেন না? এটা হচ্ছে ABS, এন্টি লক ব্রেকিং সিস্টেম, ফিউজ, ফিউজ বক্স। আগে এই গাড়িগুলো এখন আর অনেক কমে গেছে। এটা আছে, এটা আছে ব্রেক মাস্টার সিলিন্ডার, ব্রেক মাস্টার সিলিন্ডার। আর এটা থেকে অটো গিয়ার, অটো গিয়ার না, অটো গিয়ার, অর্থাৎ ক্লাস নাই, ক্লাস নাই। এটা আসলে ওই যে এই গ্যাস রেগুলেটর, এটা গ্যাসের জন্য, এটা আছে টিএ না, টিএ গ্যাস রেগুলেটর। আপনি গাড়ি কীভাবে শিখছিলেন? আমি হেলপারি করছি 2 বছর। 2 বছর হেলপারি করছেন, তারপরে? তারপরে তারপরে ব্যাগ গিয়ার লাগাইলাম। ব্যাগ গিয়ার লাগাইছেন? কত সালে এটা, কত বছর আগে? এটা 14-তে হলো বা লাইসেন্স আমার, 14-তে লাইসেন্স। মানে আপনি শিখছেন কবে? শিখছি আরো কে লাগে এটা করে পাইতাম বলে আমরা ভাবতি। হ্যাঁ হ্যাঁ, পরে আর 20 বছর আগে, 20 30 বছর আগে, হ্যাঁ গাড়ি বিচারে ধরছি, গাড়ি বিচারে ধরেছেন, ভালো, গাড়ি বিচারে তো পয়সা, গাড়ি তো পয়সা, হ্যাঁ তাই না? সব গাড়ি চালাইছেন কিরকম, কি কি গাড়ি চালাইছেন বলেন তো? মানে ট্রাক, বাস, কভার ভ্যান, ফার্স্ট জীবনে বাস চালাইছেন, তাহলে তো আপনি ডিস্ট্রিক্ট গাড়ি এগুলো চালানো মানে তো অনেক কিছু, এগুলো অনেক অভিজ্ঞতা। আমি আপনার এই হ্যাঁ হ্যাঁ এখন ইপিজারে গাড়ি চালান, বসন্ত বন্ধ করেন, অনেক বছর তো চালাইলেন ইনশাল্লাহ। এমনকি এই লাইনে আপনি থেকে লেখাপড়া তো আমার
এদিকে হাই না আর এটা হচ্ছে এই যে ইনসাইড ভিতরে বাইরে বাতা ভিতরে ঢুকবে নাকি ভিতরটাই ভিতরে থাকবে সেটার ইয়া না এই যে ভিতরের চিহ্ন আর এদিকে দিলে বাইরে বাতাসটা ভিতরে ঢুকবে তাই তো না এই যে চিহ্নটা এটা ইম্পর্টেন্ট অনেকে বোঝে না বুঝতে চায় না মানে বুঝতে পারে না বা অনেকে ওইভাবে বলেও না জানে না আর এটা হচ্ছে যে কুলিং আমি এদিকে দিলে লাল দেখে তো লালের দিকে বেশি লাল অর্থাৎ ভিতরে বাতাস টেম্পারেচারটা বেশি থাকবে আর এদিকে দিলে টেম্পারেচার কমবে অর্থাৎ এদিকে যদি কোনো বিশ হয় এদিকে দিলে আস্তে আস্তে 25-30 হবে অর্থাৎ এদিকে কমবে আর এদিকে বাড়বে এখন কমের ভিতরে আছে যেহেতু এসি চলে সবসময় কমে থাকতে হয় এই আর কি আর এটা হচ্ছে রুফ গ্যাস লাইটার না নোয়াগাড়ি আর হাইট গাড়ি এগুলো আমার জীবনে ফার্স্ট টান আছে সুবিধা মতো যে কেউ ছোট হলো নেমে গেল আবার উপরে উঠেলে আবার বাজার যে আবার সামনে পেছনে আসা যায় ঠিক আছে ইনশাআল্লাহ অনেক কিছু জানলাম ধন্যবাদ আমারও তো আপনার কাছে